ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আপনি যদি একটি সাদা কড়ির উপর এই একটি নাম তিনবার লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি আসবে চোখে পড়ার মতো, জীবন হয়ে উঠবে সুন্দর, স্বাভাবিক এবং সাবলীন। আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো সেই বিশেষ যে নাম সেই সম্পর্কে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হল কড়ি। আর আজ আমি বলবো ভাদ্র মাসের শেষ দিনে আপনি অবশ্যই মা লক্ষ্মীকে একটি কড়ি নিবেদন করুন এবং কড়ির ওপরে অবশ্যই লিখে দিন এই একটি নাম অন্তত তিনবার। আপনার জীবনের পরিবর্তন আসবেই আসবে। আপনারা প্রত্যেকেই জানেন ভাদ্র মাস হলো এমন একটি মাস যা মা লক্ষ্মীর মাস হিসেবেও পরিচিত, কারণ এটা বলা হয় যে ভাদ্র মাসে বাড়ির কোনো কিছুই ফেলতে নেই এবং ভাদ্র মাসে যদি বাড়িতে একটি কুকুর বিড়ালও আসে তাকে তাড়িয়ে দিতে নেই। তাই ভাদ্র মাসে এই মা লক্ষ্মীর পুজোর হিসেবে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই মাসে যদি মা লক্ষ্মীকে আপনি একটি বড় মাপের কড়ি নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আপনি অবশ্যই উপকৃত হবেন। ভাদ্র মাসে এই বিশেষ কড়িটি আপনাকে আনতে হবে প্রথমে বাড়িতে এবং তারপর সঠিক নিয়মে বিশেষ পদ্ধতিতে মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে হবে। মা লক্ষ্মী যে অত্যন্তই চঞ্চলা, তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে সব সময় চলাফেরা করেন, তাই এই চঞ্চলা লক্ষ্মী দেবীকে অচলা করার জন্য অতি অবশ্যই আপনাকে এই বিশেষ ক্রিয়াটি করতেই হবে, যার ফলে মা লক্ষ্মী আপনার গৃহে আটকে থাকে সারা জীবন এবং আপনার জীবনে ধনদৌলতের বর্ষণ করতে থাকেন। তার জন্য একটি মাঝারি থেকে বড় মাপের কড়ি এবং একটি লাল রঙের সরু মার্কার পেন যদি সম্ভব হয় অবশ্যই নিয়ে আসবেন, না হলে জেল পেন নিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, মার্কার পেন নিয়ে আসবেন এবং তারপর আপনার যে কড়িটি সেই কড়িটি গঙ্গা জল দিয়ে মুছে মা লক্ষ্মীর নাম স্মরণ করে অবশ্যই তিনবার লিখুন এই কড়ির ওপর। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই তিনটি নাম আপনি লিখুন এবং তারপর মা লক্ষ্মীকে নিবেদন করুন। মা লক্ষ্মী এই বিশেষ জিনিসটিতে অত্যন্তই সন্তুষ্ট হবেন, যার ফলে আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি ঘটবেই ঘটবে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে। তাই অবশ্যই আপনারা এই বিশেষ
নামটি লিখতে ভুলবেন না এবং মা লক্ষ্মীকে স্মরণ করলে সুফল অবশ্যই পাবেন হাতে নাতে। জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া আসবে। তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম বিশেষ বিষয়টি। যদি পারেন অবশ্যই করতে পারেন, আশা করি সুফল পাবেন, অর্থনৈতিক উন্নতির জোয়ার আসবে আপনার জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো কড়ি। আর আজ আমি বলবো ভাদ্র মাসের শেষ দিনে আপনি অবশ্যই মা লক্ষ্মীকে একটি কড়ি নিবেদন করুন এবং কড়ির ওপরে অবশ্যই লিখে দিন এই একটি নাম অন্তত তিনবার। আপনার জীবনের পরিবর্তন আসবেই আসবে। আপনারা প্রত্যেকেই জানেন ভাদ্র মাস হল এমন একটি মাস যা মা লক্ষ্মীর মাস হিসেবেও পরিচিত, কারণ এটা বলা হয় যে ভাদ্র মাসে বাড়ির কোনো কিছুই ফেলতে নেই এবং ভাদ্র মাসে যদি বাড়িতে একটি কুকুর বিড়ালও আসে তাকে তাড়িয়ে দিতে নেই। তাই ভাদ্র মাসে এই মা লক্ষ্মীর পুজোর হিসেবে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই মাসে যদি মা লক্ষ্মীকে আপনি একটি বড় মাপের কড়ি নিবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আপনি অবশ্যই উপকৃত হবেন। ভাদ্র মাসে এই বিশেষ কড়িটি আপনাকে আনতে হবে প্রথমে বাড়িতে এবং তারপর সঠিক নিয়মে বিশেষ পদ্ধতিতে মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে হবে।